আমরা সকলেই কম বেশি ইনভেস্টমেন্ট করি এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। কেউ কেউ রয়েছেন যারা রিস্ক নিয়ে হলেও ফিউচারে একটা বড় ধরনের রিটার্ন আশা করেন, আবার অনেকে রয়েছে যারা এটা ভাবেন যে রিটার্ন কম হোক কিন্তু সেখানে যেন রিস্ক একদমই না থাকে। যেমন ব্যাংক বা পোস্ট অফিসের FD, RD, MIS ইত্যাদি স্কিম, এগুলোতে রিস্ক খুবই কম, তাই এখান থেকে রিটার্নও অনেকটা কম পাওয়া যায়। কিন্তু আপনি যদি বেশি রিটার্ন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, কিন্তু তারপরেও খুব বেশি রিস্ক না নিয়ে মোটামুটি একটা রিস্ক নিয়ে ভালো রিটার্ন আপনারা আর্ন করতে পারেন। এমনকি FD RD এর চাইতে অনেক গুণ বেশি রিটার্ন আর্ন করতে পারেন, এমনকি আপনি কোটিপতিও হতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে। যদিও মিউচুয়াল ফান্ডে লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক সব ধরনের এবং সব ক্যাটাগরির বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আপনারা পেয়ে যাবেন, তো আপনারা আপনাদের নিজেদের রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী একটা সঠিক মিউচুয়াল ফান্ডকে চুজ করতে পারেন এবং সেখানে ইনভেস্টমেন্ট করে আপনারা ফিউচারে এই ধরনের বড় রিটার্ন আর্ন করতে পারেন। তো আপনিও যদি আপনার সেভিংসকে গ্রো করতে চাচ্ছেন, অর্থাৎ যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে আপনি SIP স্টার্ট করতে চাচ্ছেন বা আপনার কোনো ল্যাংসাম অ্যামাউন্ট রয়েছে যেটাকে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং এডুকেশনাল হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে এমন কিছু পয়েন্ট বা এমন কিছু টপিক আলোচনা করতে চলেছি যেটা বেশিরভাগ ইনভেস্টাররাই জানে না, এবং সেটা না জেনেই বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওস হোক বা অন্য কারো রেকমেন্ডেশন শুনেই হোক যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেন, যেটা একটা বড় ভুল সিদ্ধান্ত। কারণ বেশিরভাগ ইনভেস্টাররাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে শুধু সেই মিউচুয়াল ফান্ডের পাস্ট পারফরমেন্স বা পাস্ট রিটার্নস কি রয়েছে সেটা দেখে, এবং যদি দেখতে পায় যে কোনো মিউচুয়াল ফান্ড লাস্ট টাইমে খুব বেশি রিটার্ন দিয়েছে 20%, 30%, তাহলে চোখ বন্ধ করে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেন। যদিও কোনো মিউচুয়াল ফান্ডের পাস্ট রিটার্নস একটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সেটা দেখার বা সেটা বিচার করারও অনেকগুলো পদ্ধতি রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবাই এই লাস্ট রিটার্নস দেখেই কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেন, এবং এটা সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত কোনো মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করার ক্ষেত্রে বা একটা বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার ক্ষেত্রে। যেহেতু বিভিন্ন ধরনের ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড রয়েছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো ছাড়াও আরও অনেক ধরনের ক্যাটাগরির হাজারো মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে, এবং এই হাজারো মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে একটা সঠিক এবং বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি যেই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে অন্যান্য যে সমস্ত মিউচুয়াল ফান্ড স্কিমগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন মিউচুয়াল ফান্ড স্কিমটা একই রকম রিস্ক নিয়ে বা সমান রিস্ক নিয়ে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে, অথবা কোন মিউচুয়াল ফান্ডটা একই রকম রিটার্ন দেওয়ার জন্য সবচেয়ে কম রিস্ক নিচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনাকে আপনার রিস্ক ক্যাপাসিটি বুঝে সেই অনুযায়ী একটা মিউচুয়াল ফান্ডকে চুজ করতে হবে। এবং মিউচুয়াল ফান্ডের এই রিস্ক আপনারা বুঝতে পারবেন মিউচুয়াল ফান্ডের কিছু রেশিও সাহায্যে। এই সমস্ত রেশিওগুলোর সাহায্যে আপনি কেবলমাত্র কোনো একটা মিউচুয়াল ফান্ডের রিস্ক সম্পর্কে জানতে পারবেন না, আপনি একই রকম ক্যাটাগরির হাজারো মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা বেস্ট মিউচুয়াল ফান্ডকে বেছে নিতে পারবেন। তো মিউচুয়াল ফান্ডের সেই রেশিওগুলো হলো 1 নম্বর আলফা রেশিও, 2 নম্বরে হচ্ছে বিটা রেশিও, 3 নম্বরে রয়েছে SD রেশিও এবং 4 নম্বরে রয়েছে শার্প রেশিও। তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যারা এই রেশিওগুলো সম্পর্কে জানেন তারা ভিডিওটিকে স্কিপ করতে পারেন, কিন্তু আপনি যদি এই রেশিওগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে বলবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যাতে এই গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে পারেন। তো প্রথমে আমরা দেখবো কোনো মিউচুয়াল ফান্ডের আলফা রেশিও সম্পর্কে। তবে তার আগে আপনাদেরকে আর একটা জিনিস জানা দরকার যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড একটা নির্দিষ্ট বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ফলো করে, এবং একটা মিউচুয়াল ফান্ডকে বেস্ট হতে হলে তার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে চাইতে তাকে বেশি রিটার্ন দিতে হবে। অর্থাৎ কোনো মিউচুয়াল ফান্ড যতটা রিটার্ন দিচ্ছে সেই রিটার্নটা আদৌ কি একটা ভালো রিটার্ন, সেটা ডিপলি অ্যানালাইজ করার জন্য একটা বেঞ্চমার্ক রিটার্নের সাথে সেই মিউচুয়াল ফান্ডের রিটার্নের তুলনা করা হয়। এবং কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্ন যদি তার বেঞ্চমার্কের তুলনায় বেশি হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডকে বলা হয় যে সেই মিউচুয়াল ফান্ডটা তার বেঞ্চমার্ককে আউট পারফর্ম করেছে, অর্থাৎ সেটা একটা ভালো মিউচুয়াল ফান্ড। কিন্তু যদি কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্ন তার বেঞ্চমার্ক ইন্ডেক্সের চাইতে কম হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডকে বলা হয় সেই আন্ডার পারফর্ম মিউচুয়াল ফান্ড, এবং আমাদেরকে সবসময় আউট পারফর্ম করা মিউচুয়াল ফান্ডকেই বেছে নেওয়া উচিত একটা বেস্ট মিউচুয়াল ফান্ড হিসাবে। এবং একই ক্যাটাগরির অনেকগুলো মিউচুয়াল ফান্ড যেগুলো রিস্ক একই রকম সেগুলোর মধ্যে কোন মিউচুয়াল ফান্ডটা একটা বেস্ট মিউচুয়াল ফান্ড সেটা বোঝার জন্য ব্যবহার করা হয় আলফা রেশিওকে। তো একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এই আলফা এর নর্মাল ভ্যালু ধরা হয় 0। তো যদি কোনো মিউচুয়াল ফান্ডের আলফা 1% হয় তার মানে হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডটা তার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে 1% হারে আউট পারফর্ম করেছে, অর্থাৎ ইন্ডেক্সের চাইতে 1% বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু যদি কোনো মিউচুয়াল ফান্ডের আলফা -1% হয় তার মানে হচ্ছে সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক ইন্ডেক্সের চাইতে 1% কম রিটার্ন দিয়েছে বা আন্ডার পারফর্ম করেছে। আবার যদি কোনো মিউচুয়াল ফান্ডের আলফা 0 হয়, যেহেতু আলফার নর্মাল মানও 0, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই মিউচুয়াল ফান্ড সে তার বেঞ্চমার্ককে
আউট পারফর্ম বা আন্ডার পারফর্ম কোনটাই করেনি, বেঞ্চমার্ক যেরকম রিটার্ন দিয়েছে ঠিক সেরকমই রিটার্ন, সেম টু সেম সেই রিটার্নই দিয়েছে। তো একটা প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে আরো ভালোভাবে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি। ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক ইন্ডেক্স রিটার্ন দিয়েছে 10%, এবং সেই মিউচুয়াল ফান্ডের আলফা যদি 5% হয় তাহলে মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে 10% প্লাস 5% অর্থাৎ 15%, অর্থাৎ সে মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে আউট পারফর্ম করেছে। কিন্তু আলফা যদি এক্ষেত্রে -5% হতো তাহলে এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন হতো 10% -5% =5%, অর্থাৎ এক্ষেত্রে সেটাকে বলা হতো সেই মিউচুয়াল ফান্ড আন্ডার পারফর্ম করেছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মিউচুয়াল ফান্ডের আলফা রেশিও যত বেশি হবে মিউচুয়াল ফান্ড থেকে তত বেশি রিটার্ন পাওয়া যাবে। সেজন্য কোনো ভালো মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার ক্ষেত্রে একই ক্যাটাগরি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মধ্যে যেই মিউচুয়াল ফান্ডের আলফা বেশি হবে সেটাকেই আপনার সিলেক্ট করা উচিত, এবং অবশ্যই নেগেটিভ আলফাযুক্ত কোনো ফান্ডকে সিলেক্ট করা উচিত নয়। তো এরপরে যে গুরুত্বপূর্ণ রেশিওটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো বিটা রেশিও। কোনো মিউচুয়াল ফান্ড কতটা ভোলাটাইল বা কতটা রিস্কি সেটা বোঝা যায় এই বিটা রেশিওর সাহায্যে। এবং এই বিটা রেশিও নর্মাল মান ধরা হয় 1, অর্থাৎ যদি কোনো মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও 1-এর বেশি হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডকে বেশি ভোলাটাইল ধরা হয় বা বেশি রিস্কি মনে করা হয়। কিন্তু যদি কোনো মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও 1-এর কম হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডকে কম ভোলাটাইল মিউচুয়াল ফান্ড হিসাবে মানা হয় বা কম রিস্কি মিউচুয়াল ফান্ড হিসাবে ধরা হয়। তবে আপনাকে জানতে হবে যে কোনো মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও কম হওয়ার মানে হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডের রিস্ক যেহেতু কম তাই এর রিটার্নও কম হবে। তো আবারও একটা উদাহরণের সাহায্যে আমরা এই বিটা রেশিওটাকে আরও ডিপলি বোঝার চেষ্টা করি। ধরুন ABC একটা মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও হচ্ছে 1.5 এবং XYZ একটা মিউচুয়াল ফান্ড যেটার বিটা রেশিও হচ্ছে 0.8, তার মানে হচ্ছে সেই ABC মিউচুয়াল ফান্ডটা বেশি রিস্কি এবং XYZ মিউচুয়াল ফান্ডটা ABC মিউচুয়াল ফান্ডের তুলনায় কম রিস্কি যেহেতু এর বিটা রেশিও 1-এর অনেকটাই কম। তো এটাকে আরও সহজভাবে আমরা বোঝার জন্য আরও একটা উদাহরণ আমরা দেখব। ধরুন এই দুটো মিউচুয়াল ফান্ডই একই বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ফলো করছে এবং সেই বেঞ্চমার্ক ইন্ডেক্সের বিটা রেশিও হচ্ছে 1, যেটা হচ্ছে বিটা রেশিওর নর্মাল মান। তো এবার ধরুন যে মার্কেট খুবই আপ ট্রেন্ডে চলছে, মার্কেটের অবস্থা খুবই ভালো, এরকম অবস্থায় যদি সেই বেঞ্চমার্ক ইন্ডেক্স 100 টাকা রিটার্ন তৈরি করে তাহলে সেই ABC মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেবে 150 টাকা, যেহেতু এর বিটা রেশিও 1.5, এবং অন্যদিকে XYZ মিউচুয়াল ফান্ড রিটার্ন দেবে 80 টাকা, যেহেতু এর বিটা রেশিও অনেকটা কম বা এর রিস্ক কম, আর যেহেতু রিস্ক কম সেজন্য এর রিটার্নও কম। কিন্তু ধরুন যে মার্কেটের অবস্থা খুবই খারাপ, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, এরকম অবস্থায় সেই বেঞ্চমার্ক ইন্ডেক্স যদি 100 টাকার নেগেটিভ রিটার্ন দেয় সেক্ষেত্রে ABC মিউচুয়াল ফান্ডটা 150 টাকার নেগেটিভ রিটার্ন দেবে এবং XYZ মিউচুয়াল ফান্ডটা মাত্র 80 টাকার নেগেটিভ রিটার্ন দেবে, কারণ সেই ABC মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও অনেক বেশি, যার কারণে এটি অনেক বেশি ভোলাটাইল, সেটা বেঞ্চমার্ক ইন্ডেক্সের তুলনায় বেশি ডাউন যাবে, এবং XYZ মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও যেহেতু কম সেই কারণে সে বেঞ্চমার্ক ইন্ডেক্সের চাইতে তুলনামূলকভাবে অনেকটাই কম ডাউন যাবে। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সমস্ত মিউচুয়াল ফান্ডের বিটা রেশিও কম সেগুলো অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় কম রিটার্ন দেবে ঠিকই, কিন্তু সেগুলো রিস্কও অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেকগুণ কম হবে। তাই আপনি যদি সেরকম কোনো মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করতে চাচ্ছেন বা সেরকম কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন যেটার থেকে রিটার্ন কম পাওয়া গেলেই সমস্যা নেই কিন্তু যেন সেখানে রিস্ক কম থাকে, তাহলে আপনাকে সবসময় একটা কম বিটা রেশিও যুক্ত মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করতে হবে। তো এটাই হলো বিটা রেশিও। তো এরপরে আমরা দেখব যে রেশিও সম্পর্কে, সেটা হলো SD রেশিও, যার পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেশিও। কোনো একটা মিউচুয়াল ফান্ড তার অ্যাভারেজ রিটার্ন থেকে সর্বনিম্ন কতটা রিটার্ন দিতে পারে এবং সর্বোচ্চ বা সবচেয়ে বেশি কতটা রিটার্ন দিতে পারে সেটা বোঝা যায় কোনো মিউচুয়াল ফান্ডের SD রেশিও বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে। এক কথায় কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্নের রেঞ্জ বোঝা যায় এই SD রেশিওর সাহায্যে, বা আপনারা বুঝতে পারবেন কোনো মিউচুয়াল ফান্ড তার হিস্টোরিক্যাল অ্যাভারেজ রিটার্ন থেকে কতটা ডেভিয়েট হতে পারে বা পাস্টে কতটা ডেভিয়েট হয়েছে। তো সরাসরি একটা উদাহরণের সাহায্যে আমরা এই SD রেশিওকে ডিপলি বোঝার চেষ্টা করি। ধরুন ABC একটা মিউচুয়াল ফান্ড যেটা যখন থেকে চালু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হয়েছে 20%, এবং মনে করুন যে এই মিউচুয়াল ফান্ডটা মাত্র 5 বছর হয়েছে মার্কেটে এসেছে এবং 5 বছরেই এর রিটার্ন হচ্ছে বা অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 20%, এবং এই অ্যাভারেজ রিটার্নের মানেটা হচ্ছে এই মিউচুয়াল ফান্ড প্রত্যেক বছর যে রিটার্ন দিয়েছে সেটা 20% নয়, হয়তো কোনো এক বছরে 20%, কোনো এক বছরে 30%, কোনো বছরে 25%, তো কোনো বছরে 15%, এবং কোনো এক বছরে মাত্র 10% রিটার্ন দিয়েছে। এবং এই প্রত্যেক বছরের এই রিটার্নকে যদি আমরা যোগ করে
5 দিয়ে ডিভাইডেড করি, যেহেতু 5 বছরের রিটার্ন, তাহলে এর অ্যাভারেজ রিটার্নটা বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 20%। তো এই 20%-এর অ্যাভারেজ রিটার্ন দেওয়া এই ABC মিউচুয়াল ফান্ডটা অতীতে সর্বাধিক কতটা, সর্বনিম্ন কতটা এবং ফিউচারে সর্বাধিক কতটা এবং সর্বনিম্ন কতটা রিটার্ন দিতে পারে, সেটা আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা SD রেশিওর সাহায্যে বুঝতে পারি। ধরুন এই ABC মিউচুয়াল ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10%। যেহেতু এই ABC মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 20%, সুতরাং এই মিউচুয়াল ফান্ড সর্বাধিক 20% প্লাস 10% ইকুয়াল টু 30% রিটার্ন দিতে পারে এবং সর্বনিম্ন 20% মাইনাস 10% ইকুয়াল টু 10% রিটার্ন দিতে পারে। অর্থাৎ এই ABC মিউচুয়াল ফান্ডটা অতীতে প্রত্যেক বছরে 10% থেকে 30% পর্যন্ত যে কোনো রিটার্ন দিতে পারে এবং ফিউচারেও এই মিউচুয়াল ফান্ডটা বা এই ABC মিউচুয়াল ফান্ডটা সর্বনিম্ন 10% থেকে সর্বাধিক 30%-এর মধ্যে যে কোনো রিটার্ন দিতে পারে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে SD রেশিও কম হলে পরে কোনো মিউচুয়াল ফান্ডের রিটার্নের রেঞ্জ কম হবে এবং SD রেশিও বেশি হলে রিটার্নের রেঞ্জ বেশি হবে। এবং রিটার্নের রেঞ্জ কম হওয়ার মানে হলো মিউচুয়াল ফান্ডটা কম ভোলাটাইল হবে, কিন্তু রিটার্নের রেঞ্জ যদি বেশি হয় তার মানে হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডটা বেশি ফ্ল্যাকচুয়েট করবে বা বেশি ভোলাটাইল হবে। এবং শুরুতেও আপনাদেরকে যেটা বলেছিলাম যে কোনো মিউচুয়াল ফান্ডের রিস্ক বেশি বা ভোলাটিলিটি বেশি হওয়ার মানে সেটা ভবিষ্যতে গিয়ে ভালো রিটার্ন দিতে পারে, অনেক বেশি রিটার্ন দিতে পারে, কিন্তু ভোলাটিলিটি কম হওয়ার মানে হচ্ছে সেটা কম রিস্কি এবং সেটা কম রিটার্ন দেবে। তো আপনারা যারা বেশি রিস্ক নিতে চান তারা বেশি SD রেশিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবাইকে যে কম SD রেশিওকে বা কম SD রেশিও যুক্ত মিউচুয়াল ফান্ডকে আপনাকে সিলেক্ট করা উচিত, যাতে আপনার সেই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করে আপনার টাকা ভোলাটিলিটি কম থাকে। তো এরপরে আমরা দেখবো লাস্ট রেশিও, সেটা হচ্ছে শার্প রেশিও। এই শার্প রেশিওর সাহায্যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বোঝা যায়, অর্থাৎ কোনো মিউচুয়াল ফান্ড আপনাকে যে রিটার্ন দিচ্ছে সেটার জন্য সেই মিউচুয়াল ফান্ড কতটা রিস্ক নিচ্ছে সেটা আপনারা এই শার্প রেশিওর সাহায্যে বুঝতে পারবেন। অনেক সময় আপনারা দেখে থাকবেন এমন কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো খুব বেশি রিস্কি, কিন্তু সেই ফান্ডগুলো থেকে অনেক বেশি রিটার্নও পাওয়া যায়। এবং অনেক ইনভেস্টার রয়েছে যারা বেশি রিস্কি ফান্ডে ইনভেস্টমেন্ট করতে ভালোবাসেন, তারা চোখ বন্ধ করে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেন, কিন্তু সরাসরি সেই রিস্কি মিউচুয়াল ফান্ডে সরাসরি এভাবে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্তটা আপনার ভবিষ্যতে ভুল প্রমাণিত হতে পারে। তো সেই জন্য সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে এই রেশিওর সাহায্যে আপনাকে দেখা উচিত যে সেই মিউচুয়াল ফান্ডটা বা সেই রিস্কি ফান্ডটা যতটা রিটার্ন দিচ্ছে তার জন্য সে কতটা বেশি রিস্ক নিচ্ছে, অর্থাৎ রিস্ককে অ্যাডজাস্ট করে রিটার্ন দেওয়ার ক্ষমতাটা তার সঠিক রয়েছে কিনা। এবং আমরা এর আগের রেশিও যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা SD রেশিও সম্পর্কে জানলাম, এই শার্প রেশিও রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন ক্যালকুলেট করার জন্য সেই SD রেশিও বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রয়োগ করে। এবং আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে আমরা যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করি সেগুলো দুটো খাতে ইনভেস্ট হয়। একটা হচ্ছে ইকুইটি সেক্টর, যেটাকে বলা হয় রিস্কি ইনভেস্টমেন্ট, এবং অপরটা হচ্ছে ডেট সেক্টর, যেটাকে বলা হয় রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। এই দুটো সেক্টরে আমাদের টাকাগুলো ইনভেস্টমেন্ট হয় কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা রিটার্ন পাওয়া যায় সেটার থেকে কতটা বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে সেই মিউচুয়াল ফান্ড থেকে সেটা আমরা এই শার্প রেশিওর সাহায্যে বুঝতে পারবো। অর্থাৎ শার্প রেশিও বের করার নিয়মটা হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের যে অ্যাভারেজ রিটার্ন রয়েছে, যেটা রিস্কি ইনভেস্টমেন্ট ইকুইটি সেক্টর এবং রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট ডেট সেক্টর মিলিয়ে তৈরি হয়, সেই অ্যাভারেজ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই SD রেশিও, এটা হচ্ছে শার্প রেশিও বের করার নিয়ম। তো এবার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আপনাদের কাছে আরো ক্লিয়ার করে দিই। ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ড যেটার অ্যাভারেজ রিটার্ন রয়েছে 35% এবং সেই মিউচুয়াল ফান্ডের রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের রিটার্ন হচ্ছে 7% এবং সেই মিউচুয়াল ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20, সুতরাং সেই মিউচুয়াল ফান্ডের শার্প রেশিও হচ্ছে 1.4। অর্থাৎ এই শার্প রেশিও দেখে আপনাকে বুঝতে হবে যে সেই মিউচুয়াল ফান্ডটা এক ইউনিট রিস্ক নিয়ে আপনাকে 1.4% রিটার্ন দিতে পারে। আবার অপরদিকে একটা মিউচুয়াল ফান্ড রয়েছে সেটার শার্প রেশিও হচ্ছে 1.8, অর্থাৎ সেই মিউচুয়াল ফান্ডটা এক ইউনিট রিস্ক নিয়ে আপনাকে 1.8% রিটার্ন দিতে পারে। সুতরাং এই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে দ্বিতীয় মিউচুয়াল ফান্ডটা প্রথম মিউচুয়াল ফান্ডের তুলনায় ভালো। অর্থাৎ এক কথায় আপনাকে বুঝতে হবে যে মিউচুয়াল ফান্ডের শার্প রেশিও বেশি সেই মিউচুয়াল ফান্ডটা একটা ভালো মিউচুয়াল ফান্ড, অর্থাৎ সেই মিউচুয়াল ফান্ডের রিস্ককে অ্যাডজাস্ট করে রিটার্ন দেওয়ার ক্ষমতা বেশি। তো এই শার্প রেশিওটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরুন দুটো মিউচুয়াল ফান্ড রয়েছে, একটা A এবং অপরটা হচ্ছে B, দুটোই একই ক্যাটাগরির আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড, এবং এক্ষেত্রে দুটো মিউচুয়াল ফান্ডেরই রিটার্ন হচ্ছে 20% করে। তো এক্ষেত্রে শুধুমাত্র রিটার্ন দেখে আপনারা সেই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেস্ট মিউচুয়াল ফান্ড সেটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনারা এই শার্প রেশিওর সাহায্যে সেটা বুঝতে পারবেন। ধরুন A নাম্বার মিউচুয়াল ফান্ডটার শার্প রেশিও হচ্ছে 1.5 এবং দ্বিতীয় মিউচুয়াল ফান্ডটার শার্প রেশিও হচ্ছে 2.5। তো এই শার্প রেশিও দেখে আপনারা বুঝতে পারবেন যে A এবং B এই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে B নামক মিউচুয়াল ফান্ডটার
রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দেওয়ার ক্ষমতা এর তুলনায় অনেকটা বেশি, কারণ এর সার রেশিও এ মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি। তো এটাই হচ্ছে সার রেশিও। তো আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, কোনো একটা মিউচুয়াল ফান্ডে শুধুমাত্র এই আলফা রেশিও, বিটা রেশিও, এসডি রেশিও বা সার রেশিও দেখে আপনারা সেই মিউচুয়াল ফান্ডটা ভালো না খারাপ সেটা বুঝতে পারবেন না। সেজন্য আপনাকে একই ক্যাটাগরির অন্য মিউচুয়াল ফান্ডের সাথে আপনি যে মিউচুয়াল ফান্ডটাকে তুলনা করতে চাচ্ছেন বা যেটাতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেটাকে আপনারা তুলনা করবেন, এবং সেই মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে যেগুলোর আলফা বিটা সার এসডি রেশিও ভালো হবে সেটাতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা সেটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো টপিকের উপর আপনারা জানতে চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন, এবং সর্বশেষ যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।